সম্মদরি করানোর জন্য গত 5ই আগস্ট আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমাদেরকে স্বাধীন করতে হয়েছে। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বৈষম্যহীন বাংলাদেশে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সুতরাং সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একটি সফল ইসলামী বিপ্লবের মধ্যে দিয়ে জামাত ইসলামী সেই ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের এই সুধী এবং কর্মী সমাবেশে সকলের পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা, আমার এই পৃথিবীতে এই দেশে অনেক বিপ্লব অনেক আন্দোলন হয়েছে, কোন বিপ্লব বিশ্ব মানবতাকে মুক্তি দিতে পারে নাই। এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য আজকে বেশি প্রয়োজন, একান্ত প্রয়োজন, শুধুই প্রয়োজন একটি সফল ইসলামী বিপ্লবের। সেই বিপ্লব আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্ব হবে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, সোনার বাংলায় সোনার মানুষ অন্ ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে। সুতরাং আসুন একটি কল্যাণকামী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকের এই আমির জামাতের কর্মী এবং সুধি সমাবেশ থেকে দীপ্ত শপথ নিয়ে একটি কোরআনের বিপ্লবের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা সম্মুখ সমরে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।